দীর্ঘ আট বছর যাবত আমি ইউরোপে আছি এই দীর্ঘ আট বছর যাবত আমি ইউরোপে থাকার পরে আমি এতটুকু বুঝতে পারছি যে আপনি যদি লাইফে খুব বেশি ভালো থাকতে চান যে আপনি খুব বেশি ভালো থাকবেন আপনার ফ্যামিলিকে নিয়ে তার জন্য আপনার ব্যবসা করাটা খুবই জরুরি আপনি যদি কারোর চাকরি অধীনস্থ হন কারোর অধীনস্থ আপনি একবার হয়ে যান তার মানে হচ্ছে আপনি তার স্বপ্নকে পূরণ করার জন্য আপনি আপনার শক্তিকে খরচ করছেন আপনার স্বপ্নকে পূরণ করার জন্য আপনি করতেছেন আপনি কারোর স্বপ্ন আপনার পরিশ্রম আপনার মেধা দিয়ে পূরণ করে দিচ্ছেন আট বছর পরে এসে এই জিনিসটাকে আমি অ্যানালাইসিস করতে পারছি বাংলাদেশে অনেক কথা আছে অনেক মোটিভেশনাল ভিডিও আছে আমি নিজেও অনেক ভিডিও বানাই বাট আনফর্চুনেটলি আমি আমি নিজেই এটা অ্যানালাইসিস করতে পারিনি আমি নিজেই এই ভ্রান্ত ধারণার ভিতরেই বসবাস করতেছিলাম বা আমি এখন পর্যন্তও করে যাচ্ছি আলহামদুলিল্লাহ তালা মানুষের যখন কোনো সমস্যা দেয় কোনো সমস্যার মাধ্যমে আল্লাহ তালা মানুষের ভিতরে বিভিন্ন কিছু পরিবর্তন নিয়ে আসে আল্লাহ তালার প্রত্যেকটা কাজের পিছনে একটা না একটা নির্দিষ্ট গন্তব্য থাকে তালা বান্দার জন্য যা করে সেটাই মঙ্গলের জন্যই করে আমি সম্প্রতি সময়ে খুব খারাপ সময় বা খারাপ সিচুয়েশনের ভিতর দিয়ে আমি যাচ্ছি এই খারাপ সময় বা খারাপ সিচুয়েশনের ভিতরে আমি এতটুকু বুঝতে পারলাম যে আপনাকে ইউরোপে বাংলাদেশের হিসাব নিকাশটা আলাদা ইউরোপ বা আপনি বাংলাদেশ ব্যতীত অন্য কোথাও যদি বসবাস করেন তাহলে আপনি সবসময় চিন্তা করবেন নিজে কিছু করার জন্য আপনার নিজের কিছু থাকবে আপনার নিজে সেটা হোক না ছোট সে নিজের কিছু করাটা উচিত সেই সেই চিন্তা থেকে বা সেই অ্যানালাইসিস থেকে আমি যে ভুলটা করেছি বা আমি যে ভুলটার ভিতরে আছি এই ভুলটা যেন আপনাদের না হয় এটা আমি আপনার এতটুকু বলতে পারি কারণ আমি যথেষ্ট পড়াশোনা করেছি আমি যথেষ্ট লেখাপড়া করেছি আমি যেই ফ্যামিলি থেকে বিলং করি সেই ফ্যামিলি থেকে উঠে সে আপনার এতটুকু আসা আমার জন্য আর কি এতটা সহজ ছিল না তো সেখান থেকে আমি এতটুকু আসার পরে আমার উচিত ছিল যে আমার অনেক আগেই নিজের কিছু করা নিজের একটা গন্তব্য তৈরি করা কিন্তু আমি সেটা করিনি আমি অন্য কারোর গন্তব্য ক্লিয়ার করার জন্য আমি প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আমি আমার নিজের মেধাকে নিজের পরিশ্রমকে আর কি শেষ করেছি বাট একটা সময় এসে আমি এখন চিন্তা করতে পারছি যে একটা সময় এসে আমি যা বুঝলাম যে আমি টোটালি রং ওয়েতে ছিলাম বা আমি এখন পর্যন্তও আছি বাট আনফর্চুনেটলি তালা অনেক কিছু দিয়ে তালা মানুষকে অনেক কিছু ধারণার পরিবর্তন করে তো ঠিক সেরকম একটা ধারণার পরিবর্তন আসছে যে রিসেন্টলি আমি কোনো বিজনেস থ্রো করতে যাচ্ছি ইউরোপে আর যাই না সেটা কীরকম হবে তো আমি ডে বাই ডে আমি আমার চ্যানেলের মাধ্যমে চেষ্টা করব যে আপনার আমার বিজনেসের আপডেটগুলো দেওয়ার জন্য তো অবশ্যই আমার বিজনেসটাকে আমি থ্রো করবো পর্তুগালে ফার্স্ট অফ অল পরবর্তীতে আমি আশা করি যে হয়তো বা এতটা বেশি সময়ও নেই আমার পাসপোর্টের তো যেই সময়টা আছে সেই সময়টা পরে যখন আমার পাসপোর্টটা হয়ে যাবে আশা করি যে তখন হয়তো বা ভালো একটা কিছু আমার জন্য অপেক্ষা করবে কিন্তু আমি যে ভুলটা করেছি ভিডিওটা যে আপনারা দেখতেছেন আমার ভিডিওটা কেন দেখতেছেন এখান থেকে আমি আপনাদেরকে বোঝাইতে যাচ্ছি যে আমি এতটা সচেতন আমি মনে করি আমি অনেকটা সচেতন একটা ছেলে ছিলাম না হলে পরে আমি একদম একটা গ্রাম থেকে আমি এই পর্যন্ত আসতে পারতাম না একটা গ্রামের একটা সাধারণ স্কুল থেকে একটা সাধারণ কলেজ থেকে একটা নামমাত্র একটা ইউনিভার্সিটি থেকে আমি গ্রাজুয়েট করে সেখান থেকে আমার এখানে আসার কথা ছিল না তো অবশ্যই আমি অনেকটা সচেতন ছিলাম বলে আমার ফ্যামিলির কোনো ডিসিশনকে আমি অতটা সাপ আর কি অতটা আমার লাইফে আমি নেই আমি আমার ডিসিশনকেই সবসময় প্রায়োটি দিয়েছি আমার লাইফে তো সেখান থেকে এতটুকু আসার পরও আমি ভুল করে ফেললাম তো আপনারা যারা এখন ইয়াং আছেন আপনারা যারা এখন পর্যন্ত ইউরোপে আছেন বা নিউ কামার যারা যারা নিউ আসবেন বা আসার চিন্তা করতেছেন বা চলে আসছেন তাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট যে কারোর স্বপ্ন পূরণ করার জন্য আপনি তার পিছনে ছুটেন না যে কোনো আর কি আমি এটাই বলতে চাচ্ছি যে কোনো জবের পিছনে আপনি ছুটেন না কারণ আলাতালা বলেই দিয়েছে ব্যবসার ভিতরে আল্লাহ তালা নাকি সবথেকে বড়ো রহমত রেখে দিছে আল্লাহ তালা সব থেকে বেশি রহমত ব্যবসার ভিতরে রেখে দিছে তো আমার মনে হয় সবার উদ্যোক্তা হওয়া উচিত সবার জীবনেই একটা ভালো গন্তব্যে পৌঁছানোর জন্য উদ্যোক্তা হওয়াটা খুবই জরুরি আপনি যদি নিজেকে ইস্টাবলিশড করতে চান আপনি যদি প্রপার ওয়েতে করতে চান তাহলে পরে বিজনেসম্যান হওয়া ছাড়া আমি আর কোনো পথ এখানে আমি খোলা দেখছি না তো আমি চেষ্টা করতেছি আমি ডে বাই ডে পরিশ্রম করতেছি আমি যাই না ভালো কিছু হবে কি না বাট আমি কখনও হাঁটতে শিখিনি হয় আমি জিতেছি না হয় আমি শিখেছি তো আমি যতদিন না ভালো কিছু হবে ততদিন আমি এটার পেছনে লেগে থাকবো ইনশাল্লাহ তো ছোটো কিছু পরিসরে আমি শুরু করতে যাচ্ছি হয়তো বা ছোট্ট কিছু দিয়ে শুরু করব এতটা অ্যাবিলিটিও নেই বাট চেষ্টা করতেছি ছোট কিছু দিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন সবার দোয়াটা আমার খুবই জরুরি লাইফে এতটা পথ পার হয়ে আসার পরও মনে হচ্ছে না যে জায়গা পর্যন্ত যেতে পারলাম যায় না শেষ পর্যন্ত ভাগ্যে কি আসে আল্লাহ তালা কী রেখে দিস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ফিলিংসটাকে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানি না ভালো লাগলে সবাই সাপোর্ট দিবেন এবং আপনাদের ডিসিশন কি করা যায় কি ধরনের ব্যবসা করা যায় কি করলে ভালো কিছু হবে সেই বিষয়ে আমাকে একটু সবাই কমেন্ট করবেন এই পর্যন্তই বলার জন্য এসেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ